ফাইনালি এবার ট্যাপসুয়েপ এর লিস্টিং ডেট চলে আসলো। কত তারিখে ট্যাপসুয়েপ কয়েন লিস্টিং হবে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। যারা আমার মতো ট্যাপসুয়েপে মাইনিং করেছেন সো তাদের জন্য সুখবর, কত তারিখে ট্যাপসুয়েপ এই যে এটা লিস্টিং হবে নোট কয়েনের মতো, সো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং লাইভ প্রুফ দেখাবো যে আসলে কত তারিখে এটা লিস্টিং হতে যাচ্ছে। সো লিস্টিং ডেট কিন্তু প্রকাশ করা হয়েছে, সো যারা ট্যাপসুয়েপে কাজ করতেছেন তাদেরকে বলতেছি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে আপনাদেরকে বলি যারা এই ট্যাপসুয়েপ সম্পর্কে কিছু জানেন না, সো ট্যাপসুয়েপে আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করলে আসলে আপনিও আমার মতো এইভাবে ট্যাপসুয়েপের মাইনিং করে মিলিয়ন কয়েন ট্যাপ মানে টোকেন আর্নিং করতে পারবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো প্রথমত আপনারা যারা নতুন হচ্ছে ট্যাপসুয়েপে কাজ করতে চাচ্ছেন, ট্যাপসুয়েপ থেকে মিলিয়ন কয়েন আর্নিং করতে চাচ্ছেন, তো আপনারা কীভাবে কাজ করবেন সেটা দেখাই। তারপর আপনারা যারা মাইনিং করতেছেন ইতিমধ্যেই, তো লিস্টিং কবে হতে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখায় দেব। প্রথমত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করবেন, দেখবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ট্যাপসুয়েপ বটের লিংক দেওয়া রয়েছে, মানে এই যে এরকম একটা ট্যাপসুয়েপ বটের লিংক দেওয়া রয়েছে, অবশ্যই সেই লিঙ্কে প্রথমত ক্লিক করবেন। আর এর জন্য অবশ্যই আপনার ফোনে এই যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন লাগবে, এই টেলিগ্রাম অ্যাপ্লিকেশন লাগবে। সো অবশ্যই যখন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ট্যাপসুয়েপের লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। জাস্ট এইখানে আপনাদের সামনে কিছু থাকবে না, নিচে স্টার্ট লেখা থাকবে, আপনারা প্রথমত স্টার্ট লেখার উপর ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এই যে এরকম কয়েকটা অপশন দিবে, সো এইখান থেকে আপনি জাস্ট কি করবেন এই যে প্লে অপশন দেখতে পারবেন, প্লে অপশনে ক্লিক করে দিবেন। সো প্লে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মাইনিং ট্যাপসুয়েপের মাইনিং শুরু হয়ে যাবে। জাস্ট এখন আপনারা কি করবেন এইখানে দেখতে পারবেন একটা কয়েন রয়েছে, এই কয়েনের উপর নোক দিয়ে ট্যাপ করবেন। সো ট্যাপ করলে কিন্তু এই যে মাইনিংটা শুরু হয়ে যাবে, এখানে কিন্তু আপনি মাইনিং করে ইনকাম করতে পারবেন, আমার মতো কয়েন জেনারেট করতে পারবেন। এছাড়াও এখানে টাস্ক অপশন রয়েছে, টাস্ক অপশনে আসবেন, আসার পর এই যে সলানা ওয়ালেট কানেক্ট করবেন, তারপর জয়েন আওয়ার সোশ্যাল অপশনে গিয়ে তাদের বিভিন্ন হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল, তারপর হচ্ছে যে আপনার টুইটার অ্যাকাউন্ট ফলো করতে বলবে, এইগুলো ফলো করে এই টাস্কগুলো পূরণ করলে আপনি যে রিওয়ার্ড 202 লাখ কয়েন কিন্তু বেশি পাবেন। সো এইগুলো টাস্ক পূরণ করবেন, তারপর আপনি রেফার করবেন, এই যে রেফার অপশনে গিয়ে রেফার করবেন, রেফার করে বেশি বেশি কয়েন আর্নিং করবেন। রেফার লিঙ্ক এই যে দেখেন মাই ইনভাইট লিঙ্ক, এখান থেকে কপি অপশনে ক্লিক করে ইনভাইট লিঙ্ক কপি করবেন, এইগুলো আপনারা করবেন। সো এরপর দেখেন এখান থেকে বুস্ট অপশন রয়েছে, বুস্ট অপশনে আসবেন, আসার পর সবার লাস্টে আপনারা এখান থেকে এই যে ট্যাপ বোর্ড নামের একটা অপশন দেখতে পারবেন, এই ট্যাপ বোর্ড অপশনটি অবশ্যই অন করবেন, 2 লক্ষ কয়েন দিয়ে যা অন করতে হবে আমাদেরকে। সো অবশ্যই আপনি 2 লাখ কয়েন আগে আর্নিং করবেন এবং ট্যাপ বোর্ড অপশন অবশ্যই মানে আপনি অন করবেন। অন করার পর এখান থেকে আপনার ট্যাপ ট্যাপ করা লাগবে না, অটোমেটিক এখান থেকে কয়েন বাড়বে, মানে ওই বোর্ডই আপনাকে এই যে অটোমেটিক আমার মতো মানে ট্যাপ ট্যাপ করে দিবে আর কি। সো যাই হোক, তারপর রয়েছে এখান থেকে মাল্টি ট্যাপ অপশন, লেভেল আপগ্রেড করবেন, এনার্জি অপশন এগুলোর উপর ক্লিক করে গেট অপশনে ক্লিক করে লেভেল আপগ্রেড করবেন। সো তাহলে বেশি বেশি ইনকাম হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে যখন মাইনিং করবেন আপনি, এই ট্যাপ ট্যাপ করতে করতে নিচের এই যে ট্যাঙ্ক কিন্তু আমার মতো ফুরে যাবে, যখন ফুরে যাবে তখন বুস্ট অপশনে এসে আপনি এখান থেকে জাস্ট এই যে ফুল ট্যাঙ্ক অপশনে ক্লিক করবে, এই যে গেট ইট অপশনে ক্লিক করলেই এটা কিন্তু এই যে দেখেন ফুল হয়ে যাবে, এই যে এটা কিন্তু দেখেন ফুল হয়ে যাচ্ছে। এখন আবারও আপনি বারবার এই যে ট্যাপ ট্যাপ করে কিন্তু কয়েন আর্নিং করবেন। সো এখন এইটা কয়েন আর্নিং করার পর কয়েনটা যখন লিস্টিং হবে তখন এই কয়েনটা আপনি সেল করে ইনকাম করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে দেখাই এই কয়েনটা কত তারিখে লিস্টিং হতে যাচ্ছে। এটা জানার জন্য আপনারা কি করবেন, গুগলে যাবেন, একটা ট্রিক শেখায় দেই, গুগলে যাবেন, যাওয়ার পর এখান থেকে ট্যাপসুয়েপ লিস্টিং ডেট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদেরকে গুগল কিন্তু একটা লিস্টিং ডেট দেবে, আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ট্যাপসুয়েপ লিস্টিং ডেট। সো এটা কি করবেন, ট্যাপসুয়েপ লিস্টিং ডেট লিখে এখান থেকে আপনি সার্চ করে দিলে আপনাদের সামনে গুগল কিন্তু দেখাবে। যখন আপনি ট্যাপসুয়েপ লিস্টিং ডেট লিখে সার্চ করবেন, সার্চ করার পরে এই যে দেখেন বাইন্যান্সের একটা অপশন আসবে। সো আমি এই যে বাইন্যান্স অপশনে ক্লিক করে দিচ্ছি, বাইন্যান্সে কিন্তু ইতিমধ্যে পোস্ট করা হয়েছে এটা নিয়ে। এখানে কি বলা হয়েছে দেখেন, এই যে দেখেন এখানে যদি লক্ষ্য করেন, এই যে দেখেন এখানে বলা হয়েছে এই যে নিউজ হ্যাজ বিন ফ্লাইং অ্যারাউন্ড দ্য ট্যাপসুয়েপ উইল বি লঞ্চিং অন দ্য 30 মে, দ্যাট ইনফরমেশন ইজ নট ট্রু টু ক্লারি। মানে হচ্ছে যে এখান থেকে তারা বলতেছে, এখানে বলা হচ্ছে যে 30 তারিখে, মানে হোয়াট ইজ হ্যাপেন অন দ্য 30 ইজ দ্যাট এ ট্যাপস পোল উইল বি ক্রিয়েট অ্যান্ড ইউয়ার গেম আর্নিং উইল বি কনভার্টেড টু ট্যাপস দ্য অ্যাকচুয়াল টোকেন। মানে হচ্ছে যে আগামী 30 তারিখে, যে দেখেন 30 মে, মানে আগামী 30 মে কিন্তু এই কয়েনটা লিস্টিং হতে পারে, বাট হবে এটা 100% শিওর না, হতে পারে আগামী 30 তারিখে। 30 তারিখে লিস্টিং না হলেও আগামী 30 মে কিন্তু তারা জানাবে যে কত তারিখে আর কয়দিন পর এটা লিস্টিং মানে হতে যাচ্ছে।